কিন্তু কাকো নুখুবি আর একটা কথা আছে নকক দে কসুম ক তো একটা হুপট খা মারে হুপট খা মারপত খাইছু বাপরে হুপট খা বাবার খাইছু জেঠিল খাইছু পেহিল খাইছু আতার খাইছু আপুর খাইছু লগতা তোর খাইছু আর শুদ্ধ কুস্তির হপত খাইছু মই শুদ্ধ নহয় বিষ হবা লাগবো গো বিষ বিষ কুস্তির হপত খাই কইছু কাকো নক দুদিনমান এরা হেৰি হতে সি যে তাকো বিয়াবার দপার হল ও হো কার বিয়া নুয়ে হাপার মইনো মন বেয়া কেউ করু ইনো মোর কোন হয় মোর কপালত অলপ রঙা রং হানি মোর লগত অলপ দিন স্বামী অভিনয়ে করছিল নাই মন বেয়া করা নাই কান্দাও নাই তাইক কথাটো কই মই বেয়াহে করলু মনটোহে বেয়া করলাক নহয় দে ওই কাবেরি একদিন নহয় একদিন তো তাইক কথাটো গম পাবয়ে কান্দক দে তাই অন্তরত বহুত দুঃখ পাইছি না গার ঘা শুকাবা লাগি মলম আছে কিন্তু অন্তরৰ ঘাটো শুকাবা লাগি মলম নাই ঠিক কথায় কৈছা দে তই তাকে তু শুকাবো যদি এটাৰ জীৱনক লগি হাপাতকে ভাল কোনবা এটা আপা আহে ঠিক কথা কৈছা ঐ কাবেরি ময়ো ভগৱানৰ ওচৰত সিটোকে প্ৰাৰ্থনা কৰছো তেতিয়া হেতাই যদি অলপমান সুখী হয় তুমি এক মাছুন কোৱাই দে হে ভুই ডাঙকাটিজনীৰ লগত কেলে ফচি মৰিব লাগে আপনাৰ এদাই দে এক মাথাটো থাকবাও লাগিব অ বিনি বিয়াখানে কাবাৰ খাতা কৰলা নেকি একালু দাই এই হেপায়ে কিজানি বেণ্ড পাৰ্টি ঠিক কৰিলে একদিনতে হেতে ইমান আগবাল দে চাব কিন্তু আপনাৰ দাইৰাকে যদি তাইক বিয়া পাতে আহে লাগি মৰবো আহে লাগি তাৰ মানে কি আপুনি বুজি নাপু ওই মোৰ মোৰ কথা তোমালোকে চিন্তা কৰিব নালাগে বুইছা ভাল বেয়া মই জানো নহয় তথাপিও আপনি সেই গাল কসা বুড়িটোর লগত থাকবা নালগিছিল দ বয়সতকে আপনাকে যেহেতু ডাঙর তাই আগতে স্বর্গ পুরি পাব তই ঠিক কথাই কইছে বদলি হব তোমালোকে মুক আর একু কব না লাগে বা হুপাই মই মুড়ি দান্ত নিজেই লং গতিকে তোমালোকে মুক একু মাত মাতে মনে লাগে বুইছা কোনে মাত মাতিছে তো কোনে মাত মাতিছে তো কথা এই এটা কথা লক্ষ্য রাখিবি এ আলু প্রসাদ ফুকনক মানুহে যাতে দাঁত নিকটায় হাঁহিব নোৱাৰে সেই কথাটো লক্ষ্য রাখিবি হব নেহা হেতু আৰু মোৰ কাৰণে তহঁত কোনেও বিপদত পৰিব নালাগে হলটো দেখছি আপনার দাইদাকো টেম্পার আপনি একো দালে করবেন উল্লে পুরানি লাভারক পাই আলু ডাং মস্ত যৌবনে আমনি করছি হপানে ভাই আই তোপনে আমনি করিছে ভিতরলৈ যা ভিতরলৈ যা দুইজনী যা এ বল বতলি মেথা সেথা এনেই কম হয়েছে কেউ বনে আমনি কইছে চাই লম সবকে মই ও ছাগাল ও ইমান বগা কি চাবলৈ যে গাধুৱা কৈছ দেখো দেখো ও অনুষ্কা একটা নতুন ৱা ক'ত জানো তই কিয় লাগে ৱা তই মোক এনেকে কৈছ দে কিয়নো মোৰ মোক মোৰ কথা মই যেনকে পাওঁ সেনকে কম পিছে তোৰ কওক যাবা আইছা মোৰ মিঠৈটি মোৰ কথা মই কেনা বেটো ঘূনা বেটো সেইটো মোৰহে কথা তোক কেনে নাকি অ মই জানো দে তই দোকানত যাবা আইছা অ পৰিষ্কাৰ তই যে বেলেগৰ দোকানত কাম কৰা তোৰ লাজ নালকে নিলৈচ্ছ ৱা মোৰ নাচ নাকিব ননো কি আছে আৰু তই দেখোন একোৱে নক গোটেই গাঁওখনত টিহিন ঘিনাই ঘূৰি ফুৱ ধৰুৱাটো ক'বা অ পৰিষ্কাৰ সেনকে নকবি দুই দিন পিছত লগ হয় না মোৰ গেৰেজত কাম কৰাকে ৰাখিম কৈ দিলো জিলাপি বৌ হেতু মনে মনে ঘৰত লুকাই দিছি বুজছা দোস্তি মোক কৈছি তাৰে আধাবাক মোক দিব বুলি মই তেন বহি বহি চিন্তাই নকৰিবি
কাবা হপত খাব নাকিব নেকি তই হপত নাখলে হব দে মই হপত খাইছো নহয় অ পরিষ্কার তই কিন্তু কথাটো কাকো নকবি অ নক নক তই চিন্তা নকবি অ নকবি দে অ মই যাওঁ দে দা দা কি হল অ পরিষ্কার সাগাল তো কক গেলে চাও দেখোন মানুহ বনি গ সেইটো কিবা কে মই অপহনে কাম আহি নহয় থানু মানুহক এইবোৰ কথা কব নোৱাৰো দে কি হৈছে কাম নাকি আঠু সেইকাৰণে মই আনুহতকে কব লাগিব মই যাওঁ আলু তুই পাগল হয়েছ নাকি হ্যাঁ মই পাগল হওয়া নাই ইহঁতো গোটেই পাগল হয়েছে চিকা লাকা দি হাঁপায়ে ডাঙকেতে কোয়াইডৰ গাত লাগি ধৰিছে কালু বাই কি কয় বিয়ার জন্য কি রাজি হয়েছে কোয়া সেইকাৰণে সেইকাৰণে আজিকালি মোৰ মেথাটো মিহিমিহিকে গম উঠি থাকে আলু কালু বাই যদি ডাঙ্গাটিরে বিয়া করে তেলে ডাঙ্গাটির ঘরে ঢতে ঢুকা থাকন লাগব সেইকাৰণে সেইকাৰণেতো মোৰ টেমাটো গম উঠি আছে মতা মানুহ এটা মাইকী মানুহ যদি ঘৰত যাই পেলাই ভাত বনাব বাচন ধুব পুৰুষত্ব ক'ত থাকিব হা পুৰুষত্ব ক'ত থাকিব আলু পচাত ফুকনে কেনেকে ক'ব মোৰ ককাইদেউ অমুক ঘৰত ঢোকা আছে বুলি হা মোৰ ইজ্জত ক'ত থাকিব ঠিক ঠিক কৈছ আলু তুই ঠিক আচলতে কথাটা কি জানস কিছুমান মাইছৰ ফেমিলি প্ৰব্লেম থাকে এই ধৰ তৰ বাপ ঢোকা আছে মায়ৰ ঘৰে চুৰা ভাই ঢোকা থাকে মাইছৰ ঘৰে বড় ভাইটো ঢোকা থাকবই আকবা হেই তই কেনেকে গম পালি কি মোৰ দেউতাও যেন মাৰ ঘৰত ঢোকা আছিল কি অঁ ঢোকা আছিল সেইবিলাক কথা বাদ দে কোৱাইটোক বুজাইছোঁহে বুজাইছোঁ একদম নুবুজে এতিয়া মই কি কওঁ মাও কালো বাইৰে বুজাই লাভ নাই কালো বাইৰ বিজাল মাত আহি উঠছে বুজাইলে ডাংগাৰে হাবাৰ বুজান লাগিব কোৱা কিন্তু বুজাবি কি বুলি এই আমি কি এনেকৈ আছে হে আমি কি মৰিয়া গৈছি নেকি আমি বুঝামু এমন বুদ্ধি দিমু সব হতে হিলে যাবগা কারণ একশো জনের একশো কথা কুরবানের এক কথা কাটকে দিম আ বা জের বুড়িয়ে লেভেল কি ও কাকা সম্পর্ক তো হৃদয় দি গড়া বস্তু ইয়াত আইন কানুনের কি কাম কাম আছে তই যদি এতিয়া সূর্য কৰিব পারা নহয় তোর পিছর জীবনটো বিরাট ভাল হব নহলে তার তোর কোনোবা তুই মারা যাব লাগবো কই থলং আব্দুল মানি কইছে নম্মাত তো আও কি টপ কামতে ফ্রম্মা তার নগর তুই কই মই নে হব আও আপনা নু কইছে দনা না তু কানে আপনা নু কো কে কতু উক্ত প্রস্তাব কি মা আদয় সমর্থন কইলু দেখিলি কুমা ওই খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গর্মি কোকারো সিম্ফনি লিভার আপনার লিভারক সদাই দেখা করে রাখে জিওনি সেলফি স্ট্যান্ড এ ওয়ান সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স এলআইসি অফ ইন্ডিয়া হার্পাল আপকে সাথ এডিকশন ডিও স্মেল স্ট্রং লাস্ট লং হকিন্স ফুচুরা এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক আর মেগি টু মিনিট নুডলস Yes, this is my final decision and order. কি অর্ডারে বার সেকেন্ড ম্যারেজ ইজ কামিং ফিক্সড এক মাইনে মে বাট মে হো জায়েগা ও ভাল কসা দে বর ভাল কসা মানু তোদের বয়স থাকত যে বিয়ার চিন্তা কসা বর ভাল পাইছু রে কথা তো শুনি এই ঘরত ভিনি এটা লাগে নহলি সব কামর বুঝা মোর মাথাতাই বুঝছি লোক লগিন ভাবলি ভাই দুখে লাগে রে এই বয়সত যে তো ইমান বজা লইছা তো ধন্যবাদ মানছু রে উপায় নাই ভাই মোর দরে দেখা চলি এটাই বাইকর পিছত আপি তুলি লই পুরা এসি খাই ঘুরি বুঝছি আর মই ঘরর কাম করি মাথা গা খুঁজে মরছু এই কারণে এই তো ডিসিশন লছো কেন এসি বাইর বিয়াস চিন্তা করছা কথা তো ভালে আছিল র তার পিছত তোর বিয়াখান কিতে পাতবি ওই বাইতো মোর বিয়াখান আগতেই পাতপে দিছিল মই এই দুদিনমান নাপতো বুলি কৈছো এই বাইর বিয়াল লগত সেই তারিখত তোর বিয়াখানো পাতিলো একগুলি দিশিকার হব এই তো ভালেই কথা ক
কিন্তু মাঝে মাঝে দুই এটা এই রং কথা ক হেই বেদ দিনাখানে যে আমি বাই আর মই দরা কইনা হই থাকো ঘরের কামগিলা কুনি চাবই এই কি চিন্তা করছ মই নাছু মই সামলিম সব হব দে মই কামগিলা খান সবুকে ভাগে দি আদে ভাগে দিলে হব দে ওই তুই আর একটা কথা শুনছানে না এ তোক দায়িত্ব গিলা ভাগে দিবে লাগবো নয় মই তুই দায়িত্বর মানু দে বইল চলো দে দে উম দে কি হলে লিখে আঙ্গলি তো কাটছে বউ ইসরাম কেন চিন্তা করে কাম করে থাকা র র র মই মলম তো আনছু র ওই মিঠে কি হলে আঙ্গলি তো কাটিলে কাকা হই নিকে মলম লগাই ন লাখিয়া হয় আনছু র মই আনছু র চাও কাটরি খেন লসুন দি 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 কাটা থাকি রে ভালকে লগাই দে র র হব র টেস্ট বন্ধ হই যাবো দর্জি এ কোন হইলে কইছ করল না ও বউ হাপাই হসাই বিয়া পাতব নেকি নে ও তুই তার মানে হিত কথা হে চিন্তা করি আছিলি বিয়া করলি করলাক তুই আর তাতে চিন্তা করব লাগা কিছু আছে কিবা মই কথা তু হইছ করব পারা নাই এ কাকা মার বায় লাগব নরলি কেন কা হবন ও হি যদি হইছ করব পারছে তুইও চেষ্টা কর আর তুই এটা কথা বাইরে না যাবে আইন মতে তো তোর বিয়াটু বিশ্বেদ হয়ে গেছে সেই কারণে এইবিলাক কথা চিন্তা নকরাই ভাল তুই ঠিক কথাই কৈছা দেখো ও কাকা সম্পর্ক তো হৃদয় দি গড়া বস্তু ইয়াত আইন কানুনৰ কি কাম কাম আছে তই যদি এতিয়া হুজ্জু কৰিব পাৰা নহয় তোৰ পিছৰ জীৱনটো বিৰাট ভাল হ'ব নহলে তাৰ তোৰ কোনোবাই তুই মারা যাব লাগিব কৈ থলং একদম সঁচা কথা কৈছা কি তই ও কেনেহীন কুঠা দেছ মা কি ক নটে কেলি ও কৈ পৰিষ্কাৰ তুই ক দাদা হতে হাসা কৈছ তো ওয়া কথাই কতু এ থাক মই কানত ধৰিব পঠাই কতু তই যে সঁচাকে কৈছ আমি ৰিচাক কেনেকে কৈ বা পিঠাক নকয় যদি নাই মই থানু মানে ককাই কথাটো কৈ দিম ওর মুখটা বান্দার মতো হইলেও অন্তরটা কিন্তু ভালো আছে আচ্ছা পরিষ্কার এই কথাটা তুই সালুরে না কইয়া আমাকে কইলি যে কাউন্টু ও কাউন্টু কাউন্টু মানে আবদের মানে কুঠে নমাত্ত আও কি তপ কামতে প্রমাণ তা নগত তুই কই মই নে হব আও আপনানু কুঠে দনা না তু কানে আপনানু কোকে কতু উক্ত প্রস্তাব কি মা আদয় সমর্থন কইলু দেখিলি কুমা দেখিলি এইবিলাক হৈছে গুণী জ্ঞানী মানুহৰ গুণী গুণী কথা তুহে কামটো হৈ গ'ল আকৌ অ নবথুন কাম হৈ যাব মানে মই ভাগ কিমান পাম দেহ গাম বচাহি নেহি লুটেৰাকে হাজিৰ হৈ গিয়া হে মানে আমি কৈছি বস্তু তাকে আতে হে পৰকো তাৰ বাদে ভাগ বতৰ হ'ব অ পিঠত যদি মোক ঠগি পেনাই ফটোৱানী কৈ পেনাই ভাগটো নিদিয়ে তেতিয়া কি কৰিম কওক ঠিক কথাই কৈছে তেতিয়া কি কৰিব অ তই তেতিয়া পুলিচৰ ওচৰত কৈ দিবি আলু কুবানে মোৰ টেকেলি চুক কৰিলে অ সেইটোৱে কৈ দিম মই গম পাব আৰু এটা কাম কৰিবি তুই যে টিভিতে খবৰ দিয়ে দিবি বিগ ব্রেকিং নিউজ আলু কুরবান মাইরা খাইলো সোনার টেকলির ভাগ 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 ওহন তুই যা হে আমরা কি আগে শুরু করুম হেডে টু প্ল্যানিং করবার আছে হয় নাকি ঠিক আছে ম দাও দে কোন খানে কইব কিন্তু দে এক কইম দে যা ও সুডা বান্দর বাচ্চা বুঝ একবার থাকু মান কেস তুই তাকি কই মিলি ভাবিছ এই মনটা খারাপ লাগতাছে আমার ওয়া কেলে বেচারা যে খবরটা দিল ওই দিয়ে ভাগ পাবো না মানে ডাংকাটি বলে বিয়া পাঠ এইটো বয়সতার ডাংকাটি বিয়া পাঠ পারবো নাকি পারবাও পারে কিনকা কিবা বলে ডিজিটাল যুগ চলছি না হই নাকি নোহা কথাবিলাক হয়ে যায় ও কিনিহীন কুঠা দেছ হ্যাঁ ঠিকে কইছা দেছ ওই মানু তু সাংখাতি এনু নীলাজর নিচিনা এগুলা কি করব ধরছি এই বয়সত বিয়া পাতি তাই কেন কা সংসার চলাবো আই দেহাতে বুড়া হয়েছি মনটো বুড়া হওয়া নাই নহয় কোমল হয়ে আছে হলি ওই তো বয়সত এগুলা কাণ্ড কারখানা করলি একদম ভাল লক্ষিত মূর্তু মাথাটুয়ে বিয়া হয়ে গেছে ইটু বয়সত বিয়া পাতি লাগে না এই তহত বুঝি নাপা হ্যাঁ এই ঠিক নাই আমার ডাঙ্গাতির লগত একদম কাটাকাটি করে দিছি মানে ডাইভোর্স করে দিছি এই চিঠিখন পাই এই ডাঙ্গাতিয়ে এই সিদ্ধান্ত লৈছি এই আমার মিঠাই নিছে না মনে মনে মই কথাটো গম পাও
সেইকাৰণে কৈছো দেচোন হিনহীন কোঠা হলিও তাং কাটি এনেকুৱা এটা সিদ্ধান্ত ল'ব নালাগে দেচোন হাজাৰ হলিও তাই একবাৰ বিয়া হোৱা ঐ সখী ৰচোন ৰ তাই পিছে কাৰ লগত বিয়া হ'ব কাৰ লগত বিয়া হয় নাজনো কিন্তু বিয়া যে হ'ব সেইটো একটু খাটাং ঐ চিয়া মানুহ হলি ভাল দেখিলাক হয় তাইৰ গাল খতৰা পৰি গুই খাপৰ চাল যেন হৈছে এই বুঢ়া বয়সত বিয়া হলি ভাল দেখি না হৈ দে মুয়ে সিংরাটো হৈ বিয়া পাতা পাৰা নাই তাই আৰু দুবাৰ দুবাৰ বিয়া পাতে খোৱা বিলাকে হৈ থাকক দে মই চাইয়ে থাকো হিনহীন কোঠা দেচন মুনি মুনি থাক বেলেগৰ বিয়া হোৱা কথা শুনি তো গা জ্বলছে ঐ অখি যিমান যি নহ অলপ বেয়া লাগে দেচ তথাপি বিয়াখেন খাব পাম ধৰা কোনো যাবা বিয়া খাবা খবৰদাৰ কৰি দিছ আই মনে মনে থাক বেলেগৰ কথাত মাথা মাৰা অলপমান বন্ধ কৰ নিজৰ কথা গিলাখন মাথা মাৰ আপনি যেতিয়া আপনারে আইঠিয়া গলান পেকলা সেরাতো একদম খান্ন হসেনি গলান হই যাব তেইতে গম পাবো ঠেকটা নকইবা দেই বই ঠেকটা নকইবা কিহত গত খোয়া অভাব নাই মানে খাপনাহঁতৰ ঘৰত কিবা টেকিনি এটা পাইতে হেনো আৰু তাৰ ভিতৰত কিবা কুবেও টকা কথাকে আনো কঠিনো মই তেতিয়াহে স্বাস্থ্যটো ভালে থাকে আপনার আর এটা শরীর চর্চা করা বয়স নাই আপনি যেগুলা কাম করবেন হচ্ছি নয় আপনার শরীর তো এনাই হয়েছে কি কথা কয় হে বই কি কারণ মো গা মগ হইব ডাঙ্কাটিক বিয়া করে আপনি যেটা হেয়াতর ঘর থাকবো আপনারে আইটিয়া গলান পেকলা সেরাতো একদম খান্ন হসেনি গলান হয়ে যাব তেইটা গম পাবো ঠেকটা নকইবা দেই বই ঠেকটা নকইবা কিহত গত খোয়া অভাব নাই নয় আও মহে আলু নিছা কই ঢুকা মানে ঘর জয় হবলে নে জাং নহয় হ্যাঁ তোর ঘরত থাকা মানে ঢুকা নহয় কি হে ঢুকাই কিন্তু আলু দরে খামবল কইব লগে নহয় নহয় ডাং কাটি মানে ডাঙৰ বুলি তোমা নিছা নহয় বুইছা এ হবু দহে কুনি কে নাই মুখি গমা নালগে মুঠতে আপনি মজা বাবার কারণে হাজু হই থাকো গম পাইছি সকলোকে তেও নিছা বুলিয়ে পাবে আ বই বই রোজার দরে মই থাকিম কান রোজার দরে মূল হুকুমত সেইখন ঘর চলিব কথা কবলৈ আহে কাম নাই এইবিলাক মোৰ অভ্যাস
কিনো কাম করে মানুষটো বনিয়ে গেল ইহতো পাঠাড়ি লাভ নাই এতিয়া নিজে বিয়াটো পাঠ লাগবো মাইকি বিলাকে গাব ই ফুল ফুলে আমার হকি কাকা লাই ততে জলে জি ফুল ফুলে আমার হকি কাকা লাই ততে জলে ও হকি কাকা নমস্কার জুতা পিনবালকে ফুরি গুলুত লই নিখে ও পরে তিনলি জতা তো কই যাব পারে না হাই কারণে মই গোলক পিলি আইছু তার মাথা ও হকি কাকা শুন দস্তি জিলাপি বউ আপনি লগ হই বলে হনাত তাকলি বেশি হই না বস্তু দাগে বীর সাল লাগ কতে কোণে আছে তার বাদে পাওয়ার পরে চুরি কো মাদার লুটা ও আইছে আইছে ও কুপান মু মটু নিয়াবুটি হেতাই কি বুটি তোর ডাঙ্কাটি লগত রাখ লীলাপুর গম নে পাও ইয়ে মইটো কলুঙে হয় মিহি মিহি কই কথাবুর আগ বাইছে ইয়া এখন খাব পাম দক আমি মস্ত ভাল লাগব মস্ত ভাল লাগব মোর খঙে উঠিছে এবাৰ তো মুখ জনাব পাইলি হয় কথাটো জনাম বুলি ভাবিছিলু কি খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গার্মি কোকারো সিম্ফনি লিভার আপোনাৰ লিভাৰক সদায় দেখা কৰি ৰাখে জিওনি সেলফি স্ট্যান্ড এ ওয়ান সেভলনৰ সুৰক্ষা এতিয়া নতুন হ্যান্ড ৱাশ্বৰ হৈতে গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ মাডাৰ হৰলিক্স এল আই চি অফ ইণ্ডিয়া হাৰ্পাল আপকে সাথ এডিকশ্যন ডিও স্মেল ষ্ট্ৰং লাষ্ট লং হকিন্স ফুচুৰা এয়াৰটেল দ্য স্মাৰ্টফোন নেটৱৰ্ক আৰু মেগী টু মিনিট নুডলছ